আমি প্রথম সেটে 207 টাকা করে মুরগি বিক্রি করিলাম, তাতে করি 35,000 টাকা লাভ হইলো 1,000 মুরগিতে। পরের বার 1,700 মুরগি, এটা লাভ হয়েছিল 67,000 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, যারা নিজ বাড়ির আঙ্গিনায় খামার করে সেখান থেকে স্বাবলম্বী হতে চাচ্ছেন, তাদের জন্য অল্প দিনে বেশি বেনিফিট হওয়া যায় তেমনই একটি মুরগির জাত নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আর এই জাতটি পালন করছেন যশোর জেলায় কেশবপুর উপজেলায় টিটাবাজিতপুর গ্রামে মোহাম্মদ সাজু নামে একজন যুবক। দর্শক, এই মুরগির জাত হচ্ছে কালারবাট মুরগি। এই জাতের মুরগি মাত্র 45 দিনেই বিক্রি করার উপযুক্ত হয়ে যায়। আমরা আজকে সাজু ভাইয়ের কাছ থেকে কালারবাট মুরগি পালন সম্পর্কিত সকল ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তবে আপনার জন্য রইল ভালোবাসা ও অভিনন্দন। চলুন দর্শক, এখন আমরা কালারবাট মুরগি পালন সম্পর্কিত সকল ধরনের তথ্য সাজু ভাইয়ের কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সাজু ভাই, এখানে কি জাতের মুরগি পালন করছেন? এখানে কালারবাট মুরগির পালন হচ্ছে। এদের বয়স কেমন আজকে? এদের বয়স আজকে 36 দিন। 36 দিন বয়স চলতেছে? 36 দিন বয়স চলতেছে। এই যে বাচ্চাগুলো কতদিন বয়সে বিক্রি করা যায়? এই 45 দিন থেকে 50 দিনে বিক্রি করা যায়। বাচ্চা যখন কিনছিলেন কত টাকা করে কিনছিলেন? বাচ্চাগুলো 1,50 টাকা করে কেনা হয়েছে। এদের গ্রোথ আসে কেমন? 45 থেকে এদের গ্রোথ খুব ভালো আসে। এখন মুরগি সুস্থর উপর নির্ভর। মুরগি যদি ভালো সুস্থ থাকে তা গ্রোথ খুব ভালো হয়, আর যদি অসুস্থ হয়ে যায় একটু সমস্যা হয়ে যায়। সুস্থ রাখার জন্য কী কী পদক্ষেপ? সুস্থ রাখার জন্য এই মুরগির ভ্যাকসিন আছে 4টা, এই ভ্যাকসিনগুলো দেওয়া লাগে। যেমন দুটো গাম্বুরা ভ্যাকসিন আছে, দুটো রানীক্ষেত ভ্যাকসিন আছে। কখন কখন দিতে হয় এই ভ্যাকসিনে? হইতেছে প্রথম 5 দিনের ভিতরে একটা দিতে হয়, এরপরে 10 থেকে 11 দিনের ভিতরে একটা, এরপরে 16 দিনের ভিতর একটা, এরপরে 30 দিনের ভিতর আর একটা। 5 দিনের সময় কী ভ্যাকসিন দেন? 5 দিনই গাম্বুরা, 11 দিনই রানীক্ষেত, 16 দিনই গাম্বুরা, এরপরে আবার লাস্টে আবার রানীক্ষেত। 30 দিনের রানীক্ষেত দেন? হ্যাঁ, রানীক্ষেত 30-32 দিলে কোনো সমস্যা না। এখন ঠান্ডার সময় এদের কোনো ঠান্ডা জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা? ঠান্ডার জন্য সর্দির ওষুধ ব্যবহার করা হয়, আর অন্য অন্য আমের ওষুধ ব্যবহার করা হয়, সর্দির ওষুধ ব্যবহার করা, এগুলো ব্যবহার করতে হয়। কী ওষুধ ব্যবহার করেন এখানে? সর্দির ওষুধে যে টাইলোটেক্স আছে, এরপরে টাইলোডক্সি বিলাস আছে, এগুলো ব্যবহার করা হয়। কালারবাট মুরগি কি এই প্রথম পালন করতেছেন না এর আগে করছেন? এই প্রথম আর কি। এর আগে তো এখানে মুরগি সেট, এর আগে মুরগি সেট ছিল, সেগুলো সোনালি আর কি, এগুলো হইতেছে কালারবাট ছিল না, সোনালি ছিল। সোনালী মুরগিতে কেমন টাকা ছিল এর আগে? সোনালী মুরগি আমাদের ব্যবসাটা, আমার এই ব্যবসাটা বিশেষ করে আমি তো বাকি ঝুঁকি করিনি, আমার নগদ ক্যাশ টাকা দিয়ে করা ফলে। এই জন্য আমি প্রথম সেটে 207 টাকা করে মুরগি বিক্রি করিলাম, তাতে করি 35,000 টাকা লাভ হইলো 1,000 মুরগিতে। পরের বার 1,700 মুরগি, এটা লাভ হয়েছিল 67,000 টাকা। আর এই আর এক সেট, 3 সেট আমার বয়সে আর কি, জীবনে 3 সেট মুরগি, এই আগে 2 সেট হয়ে গেছে, আর 1 সেট 3 সেট। এর আগে থেকে তো কত বছর আগে খামার করছেন এখানে? এই খামার এখানে 5 বছর আগে হয়েছে। এর আগে আমার বড় ভাই করতো, এখন আমি আর কি ঢুকেছি, আমি দায়িত্ব ঢুকেছি আর কি। কালারবাট মুরগি এখানে কত জায়গা আছে এখানে এই খামারটাই? এই খামারে কালারবাট মুরগি 1,500 পোষা যাবে, আর যদি সোনালি পোষা যায়, সোনালির ক্ষেত্রে 2,000 পোষা যাবে। মানে কালারবাট একটু জায়গা বেশি, কালারবাট জায়গা বেশি লাগে। বা মুরগি আসলে কি, 2,000-এর জায়গায় 1,500 পুষলে সব থেকে ভালো হয়, কারণ মুরগি যত পাতলা পাতলা দেওয়া যাবে তত ভালো হবে। আর মুরগি যদি একটু গ্যাদারিং হয়ে যায় মুরগিগুলো ভালো হয় না। এদের এখন কয়বার খাতি দিতে হয়? এদের 3 বার খাতি দেওয়া লাগে। এখন 3 বার না, প্রথম থেকে শুরু করে কখন? প্রথম থেকে 3 বার, কিন্তু অল্প যখন প্রথম দিন থেকে বয়স, এই সময় খাবার কম লাগে। আস্তে 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 দিন যত যাবে খাবারের পরিমাণ বাড়বে আর কি। প্রথম থেকে ব্রয়লার মুরগিতে দেখছি 4-5 বার দিই, তাহলে কালারবাটে কি 3 বার দিলে হয়? কালারবাট 3 বার দিলে হবে, কিন্তু যদি 4 বারও কেউ দিতে চায়, রাত্রেও দিতে চায়, তাও দিতে পারবে, কোনো সমস্যা না। 3 দিন বয়সে এখন কেমন খাবার খাচ্ছে? এখন এরা প্রায়
60 কেজি খামার কাছে 45 থেকে 50 দিনে বিক্রি করলে কেমন ওজন হবে তবে এটা 45 থেকে 50 দিন বয়সে যদি মুরগিগুলো সুস্থ থাকে তা কেজি প্লাস হবে 1 কেজি প্লাস হবে প্লাস হবে এরা কেমন খাবার খাবে এই টোটাল 8-8টা মুরগি 55 দিনে এ ধরো 1000 মুরগি থেকে এরা 3.5 কান থেকে 4 কান 4 কানের ভিতরে 4 কান খাওয়ালি কেজি প্লাস আশা করা যায় কালার বাট মুরগি যদি সুস্থ থাকে আর যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে একটু বেশি লাগবে খাবার ওষুধ পানিও বেশি লাগবে আচ্ছা এর পাশাপাশি তো মুরগি সুস্থ রাখার জন্য ওষুধ প্রয়োগ করেন খামারে কি ওষুধ দেন মাঝে 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 এখন শীতের সময় এখন মাঝে মাঝে সর্দির ওষুধ আমের ওষুধ এগুলো ব্যবহার করা হয় আর কোন ওষুধ আর বেশি ওষুধ ব্যবহার করি নি যে সমস্যা দেখি সেই ক্ষেত্রে বেশি ব্যবহার করতে কিন্তু যখন সমস্যা না থাকে তখন অল্প ব্যবহার করলে সমস্যা না যদি কেউ নতুন হিসাব শুরু করতে চায় মুরগি পালন সে কালার হোক বা সোনালী হোক তাহলে কোনটা চয়েস ফুল করবে সে যারা নতুন আছে কোন নতুন যারা আছে তাদের যেটা ইচ্ছা হবে যেটা পছন্দ হবে তারা সেটা পালতে পারবে কোনটাতে রোগ সহনশীল বেশি রোগ রোগের বিষয় হচ্ছে কি রোগটা তো ধরো যে পোষবে সে তো আর কম চেষ্টা করবে না কিন্তু এই রোগের বিষয় আছে কি হায়াত মৌত দিতেছে আল্লাহর কাছে যে খামারি কোনো খামারি চায় না যে আমার ফার্মে মুরগি সমস্যা হোক বা নষ্ট হয়ে যাক সে যতটা চেষ্টা করবে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যদি বড় বাইসেন কোনো রোগ আইসি যায় বা হয়ে যায় এটা তার কপালের এতে তারপরেও খামারের চেষ্টা করতে হবে এই আর কি তিনবার মুরগি যে পালন করছেন তিনবারে এখান থেকে যে এইবারের আগে সোনালী পূরণ করেছিল ওখানে কেমন টাকা লাভ হয়েছিল সোনালীতে এর আগে সেটে 67000 টাকা লাভ হয়েছিল তা আপনি সোনালী বাদ দিয়ে কেন কালার বাটে আসলেন আমি কালার বাট দেখা যাচ্ছে সোনালী 60 দিন পর্যন্ত 60 62 বা 65 পর্যন্ত রাখতে হয় কিন্তু কালার বাট মুরগি 40 থেকে 45 50 এর ভিতর ছাড়ি দেওয়া যায় আর ওই হিসাবে ওরা যে খাবার খায় সেই হিসাবে এরা ওজন সেই একই খাবার খাই ওজন ওই একই হচ্ছে এজন্য আমি 3 মাস আর 10 দিন আগেই বিক্রি করে দেব হ্যাঁ আর রোগ ব্যাধির একটা সময় আছে বা মুরগির একটু পিছুই নিয়ে যেতে হবে সোনালি কিন্তু কালার বাট তো পিছাই আমার নিজে নি লাগবে না 40 থেকে 45 দিন বা 50 দিন এর ভিতরে আমি বিক্রি করে দিতে পারছি 10 দিন আমার সেভ হচ্ছে এজন্য আর কি কালার বাট তোলা হয়েছে তবে এখানে যে জায়গা আছে আপনার এই খামারটা কতটুকু জায়গা নিয়ে এটা করছেন এই খামারে 2037 পিস মুরগি ধরবে না কিন্তু কতটুকু জায়গার ভিতরে আসলে খামারটা করা খামারটা এরিয়া এরিয়া আছে আড়ে আছে আপনার 16 আট আর লম্বায় আছে 62 আট এই মাঝখান দিয়ে একটা ডিভাইড মানে ভাগ করে দিয়েছেন হ্যাঁ কেন ভাগ করে দিয়েছেন এ আমি যখন মুরগি পালন করি আমি তখন যখন মুরগির ঠোঁট কাটি যেদিন ওই দিন কি আর কি মোরগ মুরগি আলাদা করে দিই হ্যাঁ অনেক সময় মোরগে দিস খাবার বেশি খাই নে যার কারণে মুরগিগুলো আলাদা করে দিল ওই একই খাবার ভাগ করে দিলি সবাই সমান পায় বা ওজনও ভালো হয় এই জন্য আমি আর কি পার্টিশন করে নিয়েছি সাধু ভাই আমি একটা জিনিস দেখলাম যে এখানে যে মুরগি আপনি খাতে দিচ্ছিলেন তখন দেখছিলাম অন্যভাবে দিচ্ছেন যেটা সবাই বিশেষ করে পটে দেয় বা পাত্রে দেয় আপনি এই যে নতুন চটে দিচ্ছেন কেন এই চটে খাবার খাচ্ছেন এই চট দেওয়ার নিয়ম আছে কি যে চট দিলার সময় চটে পায়খানা করে কিন্তু চট দেওয়ার সঙ্গে সঙ্গে চট নাশা হয়ে গেলে করার পর যদি খাবার দিয়ে দিই ওই সময় মুরগি পায়খানা করবে না খাবার খাওয়ার তালে ব্যস্ত থাকবে এরপরে খাবার যখন দেখবো আমি ওই তালে থাকবো যখন দেখবো খাবার খাওয়া হয়ে গেছে সাথে সাথে চট ফুলি দেবো ওতে কোনো পায়খানা আসবে না বা পায়খানা খালি অনেক সময় মুরগির রোগ আসতে পারে আর মুরগিগুলো আর কি একই সাইজ হয় এই জন্য চটে খাওয়া খাতে দিই আমরা ও মানে তাহলে এই চটে খাতে দিলেই হয় আপনি তিন বেলা এইভাবে দেন হ্যাঁ তিন বেলায় চটে দিই এরপরে কিছুদিন পরে মুরগি যখন একটু বয়স বেশি হবে তখন আর কি টপ আছে টপগুলো নামাই দেবো টপ নামাই দেবো তখন মুরগি চটে অতগুলো মুরগি ধরবে না যার কারণে ওই চটও দেবো টপও দেবো তাহলে কতদিন পরে দিবেন এখন তো এটা এখন এখন 36 দিন আর এই তো দুই পাঁচ দিনের ভিতর আর কি ওইটা টপটা নামাই দেবো ও তাহলে 40 দিন পর্যন্ত চটে খাদ দেওয়া যাবে যাবে পরে তো দিবেন কিন্তু সাথে টপ টপ দেব যাতে ওই চটে তো ধরবে না মুরগিগুলো যার কারণে আমার টপ দেওয়া লাগবে তবে যারা নতুন একদম নতুন খামার পেশা আসবে তাদের উদ্দেশ্য আপনার কি মানে আপনি তো তিনবার পালন করেছেন তাহলে অনেক অভিজ্ঞতা আছে না এর আগে আমার কাকার খামার ছিল আমি সেই জায়গায় আর কি এক বছর কাজ করেছি তাহলে তার মানে আছে আমি একটা অভিজ্ঞতা
হ্যাঁ, এক বছর আর এই ধরে এক প্রায় এক বছর, দুই বছরের অভিজ্ঞতা। আর বাপে ফ্যামিলি থেকে আরো 5 বছর আর আগে কইতেছে, এটা আমি অনেক ছোটবেলা থেকে দেখি আসতেছি আর কি, অনেক কিছু বুঝার। এখন আমি জানতে চাচ্ছি যারা বেকার যুবক তারা যদি করে কতটুকু দিয়ে শুরু করলে তারা মানে বোঝার জন্য হোক কত মুরগি নিয়ে শুরু করবে? তারা প্রথমে আর কি একটা জিনিস কম করি শুরু করা ভালো, একটা জিনিস অতিরিক্ত কিছু করা তো ঠিক না। তারপরেও যে শুরু করতে চাই সে কমসে কম 1000 মুরগি দিয়ে শুরু করতে পারবে, এরপরে আস্তে 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 বাড়াবে খামার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।